বোর্ড প্রধান নাজমুল হাসান বললেন, মাশরাফি তো টি-টোয়েন্টি খেলা ছাড়েনি, শুধু অধিনায়কত্ব ছেড়েছে। পাশে বসে উপরের দিকে তাকিয়ে তখন হাসছিলেন মাশরাফি, আর কী বা করতে পারেন। তবে বোর্ড প্রধানের কথার প্রসঙ্গে না গিয়ে স্বভাবসুলভ রসিকতায় বললেন, মজা হবে ওয়ানডেতে। টি-টোয়েন্টি থেকে মাশরাফির আচমকা অবসরের ঘটনায় গত কয়েকদিন থেকে দেশের ক্রিকেট আঙ্গিনায় চলছে তোরপার। মাশরাফিকে অবসর নিতে বাধ্য করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়েছে খোপ। মানববন্ধন প্রতিবাদ হয়েছে নানান জায়গায়। দেশে ফিরে ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফি চোখ রাখতে বললেন ওয়ানডেতে। তিনি বলেন, যারা আমাকে নিয়ে আন্দোলন বা মানববন্ধন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ওনাদের এই ধরনের ইতিবাচক দিকগুলোর কারণেই আমার কেরিয়ার এত লম্বা হয়েছে। আমার খুব খারাপ সময়ও তাদের দোয়া ছিল। আমি এখনও ওয়ানডে খেলছি, আমাকে মাঠে দেখা যাবে, মজা হবে সেখানেই। বাংলাদেশের পরের ওয়ানডে আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। মাশরাফি অবশ্য নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না প্রথম ম্যাচ, তবে এই সিরিজের ভুলগুলো শুধরে নিতে চান সামনে। শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সম্পর্কে মাশরাফি বলেন, আমি আগেই বলেছি শ্রীলঙ্কায় আমরা ওয়ানডে সিরিজ 2-0 জিতলে ভালো হতো, কিন্তু এখানে যে ভুলগুলো করেছি, আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু ভিন্ন উইকেট খেলা হবে, সেখানে পরিকল্পনা করে নামবো এবং পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করব। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানলেও এই সংস্করণে দলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন বিদায়ী অধিনায়ক। দল সম্পর্কে অধিনায়ক বলেন, দল কিন্তু খুব ভালো খেলছে। শেষ ম্যাচ জয়ের আগে 8টি টি-টোয়েন্টি ম্যাচ আমরা হেরেছি। যদি আমাদের উন্নতি দেখেন, সেটা 2 বছর আগের থেকে এখন অনেক ভালো। ছোট ছোট ভুলের কারণে কয়েকটি ম্যাচ হেরেছি। আমি নিশ্চিত সামনে আমাদের যে টি-টোয়েন্টি খেলা আছে সেখানে আমরা ভালো করব এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করব ইনশাআল্লাহ। ক্রিকেটের সব নিউজ পোর্টাল পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।